टेन चा कॉफी हेल्दी ऑर्गेनिक चा आपनार परिवारेर पछंद निश्चय ऑफिस कलिगदेर पछंद सबार पछंद झटपट अर्डर दिन आमादेर ऑनलाइन मार्केटे इन्स्टैंट चा कॉफी बा हेल्दी ऑर्गेनिक चायेर 100 भाग क्वालिटी पण्य निश्चयता दिच्छि आमरा आमादेर ऑनलाइन मार्केटे আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর ঐক্য থাকলে সব সম্ভব oiko.com.bd দর্শক oiko.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আমাদের প্রিয় মানুষ বিশ্ব সাংবাদিক আব্দুল কাইয়ুম ধন্যবাদ ভালো আছি পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলোর শিরোনাম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রশ্ন বিএনপি কে ভোট দিবে কেন দেবে সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু ভালো ইসি যথেষ্ট নয় 14 প্রতিষ্ঠানে চাকরির পরীক্ষা একই দিনে বিপাকে পরীক্ষার্থীরা প্যান্ডোরা পেপারস গোপন লেনদেনে একের পর এক বড় বড় নাম আসছে সমকাল শিরোনাম করেছে বিএনপি কে কারা কোন মুখে কোন সুখে ভোট দেবে সচিব পদোন্নতিতে ডিও সাফ ফুটবল 10 জনেও দমিনী বাংলাদেশ মহিবুল্লাহ হত্যা খুনিদের পেছনে কারা বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে কারো কাছে রিফিউজিটা পালা একটা ব্যবসা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন হুমকির মুখে দেশীয় টিভি চ্যানেলে বিপুল বিনিয়োগ এফবিসিসিআই এর সভাপতি বলেছেন কালের কণ্ঠের শিরোনাম বিএনপি কে কেন ভোট দেবে মাননীয় প্রধানমন্ত্রীর জিজ্ঞাসা প্যান্ডোরা পেপারসে তথ্য উন্মোচন কর ফাঁকি দিয়ে বেনামে সম্পদের পাহাড় আমাদের সময় শিরোনাম সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর সিলগালা হাসপাতাল খুলে যায় তদবিরে মানব জমিনের শিরোনাম নির্বাচনে জয়ের আত্মবিশ্বাস নেই বিএনপির পেঁয়াজের দামে আগুন ইত্তেফাকের শিরোনাম ই কমার্স প্রতারকরা শাস্তি পাবে কর ফাঁকি দিচ্ছেন রাষ্ট্রপ্রধানরা প্যান্ডোরার বাক্স খুলতেই হইচই কৃষক আন্দোলনে উত্তাল ভারত জনকণ্ঠের শিরোনাম ওদের ভোট দেবে কেন জাপানের শততম প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যা যায় দিনের শিরোনাম ভারতকে রুখে দিল বাংলাদেশ ভোটের কাগজের শিরোনাম রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় নেপথ্যে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আজকে সমস্ত পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে গুরুত্ব পেয়েছে এবং আমি যদি আবার আপনাকে একটু কালের কণ্ঠের শিরোনামটা পড়ে শোনাই বিএনপি কেন ভোট দেবে আপনাদের প্রথম আলোতে শিরোনাম হয়েছে বিএনপি কে ভোট দেবে কেন দেবে আবার মানব জমিনে আছে নির্বাচনে জয়ের আত্মবিশ্বাস নেই বিএনপির ভোরের কাগজে আছে রোহিঙ্গা প্রত্যাবর্তন না হওয়ার নেপথ্যে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তা সব কিছু মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার বিশ্লেষণ ধন্যবাদ গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি পত্রপত্রিকার এসেছে যে বিএনপিকে কে ভোট দিবে কেন ভোট দিবে এই কথাটা এসেছে এটা বর্তমানে রাজনীতিতে কিন্তু এটা একটা বড় আলোচ্য বিষয় এবং বিএনপি প্রায় প্রতিদিনই বলছে যে আমাদের ভোট দিতে দেওয়া হয় না ভোট সুষ্ঠুভাবে ভোট হয় না এবং আমরা যেতে পারি না ইত্যাদি ইত্যাদি তো এখন এটারই একটা রাজনৈতিক বক্তব্যের পাল্টা বক্তব্য হিসাবে উনি যুক্তি হিসাবে দেখিয়েছেন এই যে ঠিক বিএনপির কথা উল্লেখ না করেই বলেছেন যে যেহেতু এটা আলোচিত বিষয় তো উনি যেটা বলতে চেয়েছেন যে বিএনপিকে মানুষ কেন ভোট দিবে কারণ
ওই যে বিএনপির আমলটা 2001 সালের পর থেকে 8 সাল পর্যন্ত এই এই সময়ের মধ্যে কিন্তু দেখা গেছে যে সেই সময়ে মানুষ একটু অতিষ্ঠ হয়েছে যে কারণে হোক সেই সময়ে অনেক রকম অনিয়মও হয়েছে অনেক ইটি হয়েছে তো সেই সেই আর তারপরে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল সেটা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল সো এরপরে 2008 সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনের এরপরে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে কিন্তু বিএনপিও অংশগ্রহণ করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই হয়েছে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু জয়লাভ করেছে এখন উনি যেটা বলতে চেয়েছেন যে এরপরে যে তিন ইসে গেল সময়কালে এটার মধ্যে বাংলাদেশের অর্থনীতি একটা বিরাট উন্নয়ন অগ্রগতি হয়েছে শুধু তাই না যেটা আমরা লক্ষ্য করব যে গ্রাম পর্যায় পর্যন্ত এই ধরেন বয়স্ক ভাতা বিধবা ভাতা বা আরও যারা অতি দরিদ্র তাদের ভাতা এগুলা নিয়ে আগে অনেক নয়ছয় হতো অনেক রকম চুরি চামারি হতো এখন অটোমেশনের ফলে মানে ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি যাচ্ছে এই জায়গায় এখানেও হয়তো দুই একটা জায়গায় ব্যতিক্রম হয় বা সমালোচনা আছে বাট মানুষ কিন্তু এটার জন্য কৃতজ্ঞ সুতরাং এই যে একটা উন্নয়ন তার ছোঁয়াটা আমরা অনেক সময় বলি না ট্রিকল ডাউন এফেক্ট কিন্তু এটা ট্রিকল ডাউন এফেক্টটা মানে বাস্তবেই দেখা যাচ্ছে অনেকখানে এটা নিয়ে একটু নিয়মের ব্যতিক্রমও ঘটে কিন্তু তারপরও সাধারণভাবে কিন্তু এটা বলা যায় যে মানুষ উপকৃত হচ্ছে ওইটাকেই উনি বলছেন যে করোনা যদি না হতো তাহলে এটা আরও উন্নত হতো কিন্তু তারপরেও উনি বলেছেন যে আমরা এই সরকার করোনাকে যথেষ্টভাবে মোকাবেলা করেছে এবং আমাদের অর্থনীতি যেন তার গতিটা অব্যাহত রাখে সেই কথাটা তিনি বলেছেন ওইটা ধরে তিনি বলতে চান যে মানুষ যদি সন্তুষ্ট থাকে তাহলে পরে মানুষ কেন কেন বিএনপিকে ভোট দিবে এখন বিএনপি তো প্রতিদিনই বলছে যে কেন ভোট দিবে সেখানে বলতে চাচ্ছে যে ভোট যে দিবে দিতেই তো পারে না তার পাল্টা হয়তো বলতে পারে যে দিতে পারে না সেটা এখন রাজনীতিতে তো ভারতেও দেখেন যে অনেক জায়গায় বলে যে বের করে দিয়েছে তার মানে তো এই না যে সারা দেশেই এটা হচ্ছে যেখানে হচ্ছে সেখানে ভোট স্থগিতও হচ্ছে তো এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলতে চেয়েছেন সেটার মধ্যে কিছু বাস্তবতা আছে এটা কিন্তু অস্বীকার করা যায় না অবশ্যই প্রথম আলোতে হেডলাইনটা দিয়ে একটু পড়ে শোনাই আপনাকে সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু ভালো ইসি যথেষ্ট নয় সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠনের প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রীও গতকাল বলেছেন তা এই যে সুজনের ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে যে আলোচনাটা হলো এটাকে কি মনে হয় আপনার এটা কিন্তু কথাটা ঠিক ধরেন নির্বাচন কমিশন গঠিত হলো সবাই এর আগেও তো আলোচনা করেই নির্বাচন কমিশন একটা করেছে যে যেভাবেই হোক মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সেটা করেছেন এবারেও সার্চ কমিটি করার কথা বলা হয়েছে এটার মধ্য দিয়ে নির্বাচন কমিশন হবে কিন্তু সেই নির্বাচন কমিশন তিনি তার সিদ্ধান্তগুলো যদি দৃঢ়ভাবে বাস্তবায়নের পদক্ষেপ না নেন এবং সেটা নেওয়ার পরিবেশ যদি না থাকে আর যদি মানে নিচের দিকে ভোট কেন্দ্রগুলোতে যদি সাধারণ মানুষ সত্যিকারভাবে ভোট দিতে না দিতে পারে যে কারণেই হোক তাহলে পরে তো মানে যেটা এখানে বলতে চাই একটা কথা বলি ঠুটো জগন্নাথ অনেকটা তাই যেটা বলেছি যে নির্বাচন কমিশন তো লাগবেই শুধু নির্বাচন কমিশন ভালো হলো আর কোনোটাই কার্যকর হলো না তাহলে পরে তো সেটা কার্যকর হওয়ার কথা না মাননীয় প্রধানমন্ত্রী আরও কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ কথা বলেছেন রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন আমি ই কমার্স নিয়েও কথা বলেছেন তো এই রোহিঙ্গা ইস্যু ই কমার্স এবং সব মিলে কালকে প্রায় দু ঘন্টার মতো কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং সব কিছু যদি বিশ্লেষণ করা যায় যে এত মানে দেশের গুরুত্বপূর্ণ বিষয় বিষয়গুলোকে উনি পয়েন্ট আউট করেছেন আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই প্রথম আলোতেই একটি খুব গুরুত্বপূর্ণ সংবাদ ছাপা হয়েছে 14 প্রতিষ্ঠানে চাকরি পরীক্ষা একই দিনে বিপাকে পরীক্ষার্থীরা আমরা এই করোনাকালীন এই দেড় বছরে এমনিতেই চাকরি নাই মানে চাকরি তো মানে বেকাররা চাকরির জন্য হন্যয়ে ঘুরছে
ঠিক সেই সময়ে এই রিপোর্টে বলা হচ্ছে যে অনেকেই হয়তো ওই 14 প্রতিষ্ঠানের কেউ কেউ হয়তো একাধিক প্রতিষ্ঠানে চাকরির জন্য দরখাস্ত করেছে বা তার পরীক্ষা আছে। তো এই 14টি প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা যদি একই দিনে হয়, তো এইটাকে বোধহয় সমন্বয় করা একটা খুব জরুরি নাকি? অবশ্যই, এখানে কিন্তু প্রথমেই এই কথাটা চিন্তা করতে হবে, একটু একটু মানে দৃষ্টিটা একটু প্রসারিত রাখা দরকার। যারা পরীক্ষা চাকরির জন্য পরীক্ষা আহ্বান করবেন তাদেরই কিন্তু প্রথমে এটা চিন্তা করা দরকার যে অন্যান্য প্রতিষ্ঠান কে কবে দিচ্ছে, এটা তো সমন্বয় করাটা খুব কঠিন না, কিন্তু এটা যে করার প্রয়োজনীয়তাটা সেটা উপলব্ধিতে কিছু ঘাটতি আছে। আমার মনে হয় যে এর আগেও এই কালকেও বোধহয় একটা নিউজ ছিল যে একই দিনে দুই পরীক্ষা পড়েছে, তারপরে এই নিউজটার পরে কিন্তু তারা পরিবর্তনও করেছেন, তো এটা করা সম্ভব। সুতরাং আমি বলবো যে এখন থেকে অন্তত এই পরীক্ষার ব্যাপারটা সমন্বিতভাবে তারিখ নির্ধারণ করা উচিত। না, এটা তো খুবই জরুরি। আবার কেউ কেউ হয়তো বলতে পারে যে আমি ভাই পরীক্ষা নিব, কে কখন পরীক্ষা নিচ্ছে, আমি আবার এটা খোঁজ করব কখন, সেইটা হয়তো আপনি যেটা বললেন যে সমন্বয় করাটা খুবই জরুরি। সমন্বয়, এটা ঠিক। আমাদের সময় একটি রিপোর্ট হয়েছে, এই রিপোর্টটা বোধ করি আমরা মানে রিপোর্টটা শুনলেই বলা যায় হ্যাঁ এটাই তো ঘটে। সিলগালা হাসপাতাল খুলে যায় তদবিরে, এবং এখানে বলা হচ্ছে যে অনিয়মকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে, নেওয়া হয় না। মানে সিলগালা করা হচ্ছে এইটা যেমন দেখা যাচ্ছে, কিন্তু খুলে যা যাচ্ছে ওইটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা তো একটা বড়। এর আগে কিন্তু গত বছরে কোভিডের সময় দেখা গেছে যে এই ধরনের মানে কোনো লাইসেন্স নাই, অনুমোদন নাই, এরকম হাসপাতালও কিন্তু চলেছে এবং তা ওরা এক ধরনের প্রতারণা করেছে, রোগীদের উপর প্রতি অবিচার করা হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা হয় না। তো এখন এটা তো দেখা যাদের কর্তব্য, তারা তাদেরকে আরও সচেতন হতে হবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এটার একটা সিস্টেম কিন্তু আছে, সেই সিস্টেমটা যদি ঠিকভাবে কাজ করে তাহলে তো এই সিস্টেমে যদি গলদ না থাকে তাহলে তার কোনো আলোচনাই দরকার নেই। সেটা সেই সিস্টেমটা আমি মনে করব যে ওইটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার এবং ওদের জবাবদিহি করা দরকার। এর আগেও তো এরকম কয়েকটা ঘটনা হয়েছে, অনেকে শাস্তিও একাধিকবার কাউকে কাউকে শাস্তিও হয়েছে, মামলাও চলতেছে, অনেকে আদালতে বিচারাধীন অবস্থায় তারা আবার জামিনে মুক্তিও পাচ্ছে। এখন জামিন পাওয়ার অধিকার আছে এই যুক্তিতেও কিন্তু অনেকে বের হয়ে আসে, জামিনে আসে, তারপর আবার একই কাজ। আমার আছে অধিকার। অনেকদিন পর, দেড় বছর পর, আজকে পত্রপত্রিকা বেশ কয়েকটা পত্রিকায় দেখলাম নিউজ আছে যে বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো আজকে খুলছে। এবং এর আগে একদিনে একটা খবর সংবাদ বেরিয়েছিল, জোর করেও আবার হলে উঠে যাওয়া হয়েছে, কতদিন সহ্য করবে? তো সব কিছু মিলিয়ে যেটা মনে হয় যে এই যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, এবং শিক্ষামন্ত্রী বলেছেন যে খুব শীঘ্রই সব বিশ্ববিদ্যালয় খুলে যাবে, এই যে বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে সব কিছুই স্বাভাবিক আমরা করে তুলছি, কিন্তু আপনার কাছে কী মনে হয় যে স্বাস্থ্যবিধির কথা বলে আমরা এতদিন আলোচনা করলাম, সেই স্বাস্থ্যবিধি রক্ষার জায়গাটা ব্যক্তিগতভাবে কী মনে হয় আপনার, যে আমরা কি খুবই সচেতন এখনো হচ্ছি নাকি গা ছাড়া দিয়েছি একটু? আমার মনে হয় যে কিছুটা উন্নতি হয়েছে। একদম একটা সময় ছিল যখন কেউই মুখে মাস্ক পরতে পারতো না বা পরতো না, কিন্তু এখন পরে। তবে আমি যেটুকু বলতে পারি যে প্রত্যেকের যদি ডাবল ডোজ টিকা নেওয়া থাকে আর মুখে মাস্ক ব্যবহার করে বাইরে যদি সেটা করে, তাহলে পরে কিন্তু 90-95% একেবারে নিরাপদ থাকা সম্ভব। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় এখন খুলে দেওয়ার সময়, আর তাছাড়া এই সময়টা অন্তত এই আমাদের সংক্রমণের মাত্রাটা অনেক অনেকটাই কম, এবং এটা আরও বাড়বে কি না, একটা জরিপে দেখা গেছে যে অন্তত 60% শতকরা 60% মানুষের বাংলাদেশের তাদের দেহে অ্যান্টিবডি আছে টিকার কারণে, তো নিশ্চয়ই ইমিউনিটি হয়েছে, আর কেউ কেউ হয়তো আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে, তার ফলে তার দেহে অ্যান্টিবডি হয়েছে এবং অ্যান্টিবডিগুলো অন্তত 5-6 মাস কার্যকর থাকে।
তো এই অবস্থায় 60% 70% হলে বলা যায় যে একটা দেশ মোটামুটি ঝুঁকিমুক্ত ঝুঁকিমুক্ত তো আমরা সেইটার উপর আশা করব যে হয়তো ভবিষ্যতে আর তৃতীয় ঢেউ আসবে না কিন্তু প্রত্যেককে ডাবল হ্যাঁ সচেতন থাকতে হবে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী যেটা বেঁধে দিয়েছিল যে সেপ্টেম্বরের মধ্যে 20% পপুলেশন ডাবল ডোজ এটা কিন্তু বাংলাদেশ করতে পেরেছে অনেক 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 আর এটা যদি অব্যাহত থাকে তাহলে একটা এস্টিমেট হলো আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে 70% সবাই আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ এক ক্লিকে অর্ডার করুন করোনাকালে আপনার মাস্কটি পেতে আমাদের অনলাইন মার্কেটে সবচাইতে কম দামে সবচাইতে কোয়ালিটি মাস্কটি আপনি কিনবেন নিশ্চিন্তে একশোভাগ কোয়ালিটি পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের অনলাইন মার্কেটে আমাদের আনপ্যারালাল কাস্টমার সার্ভিস এবং প্রোডাক্ট ডেলিভারি সার্ভিস নিয়ে আমরা আছি 24 ঘন্টা আপনার সাথে 1 কোটি 20 লক্ষ এসএমই উদ্যোক্তার পণ্য আলোকিত করুক বাংলাদেশের প্রতিটি ঘর ঐক্য থাকলে সব সম্ভব ঐক্য